আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই টিউটোরিয়ালটি দেখার জন্য। আজকে আমরা যে টিউটোরিয়ালটি দেখব সেটা খুবই ছোট্ট একটি টিউটোরিয়াল বা খুবই স্বাভাবিক একটি টিউটোরিয়াল, খুবই সাধারণ জিনিস। তো আমরা অনেকেই জানি অথবা অনেকেই জানি না, তো যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য এই টিউটোরিয়ালটি। তো এই টিউটোরিয়ালটিতে রয়েছে কীভাবে আমরা আমাদের কম্পিউটার থেকে কম্পিউটার ভিতরে যে ফাইলগুলো বা ফোল্ডার থাকে ওগুলো থেকে কীভাবে এম্পটি ফাইল এবং ফোল্ডার খুঁজে বের করব, ওইটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল তৈরি করতে চাচ্ছি। তো আমি খুবই একটু অসুস্থ আছি, আমার ভয়েসটা অতটা ভালো নয়, ভয়েসে সমস্যা হতে পারে, যাক যেভাবে আছে আমি সেভাবেই করতেছি। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফাইল এমপিটি, সরি ফাইন্ড এমপিটি ফাইলস অ্যান্ড ফোল্ডার্স, আমরা কীভাবে এমপিটি ফাইল এবং ফোল্ডার খুঁজে বের করব। তো এটা আপনি জেনারেলি যদি করতে যান তাহলে আপনাদের আপনাদের কম্পিউটার ঢুকতে হবে, কম্পিউটার ঢুকে তারপর ওখান থেকে আপনাদের ড্রাইভে যেতে হবে, ড্রাইভে গিয়ে কোথায় কি ফোল্ডার আছে ফাইন ফোল্ডার, ধরেন আমি যদি এখানে একটা এই যে ফোল্ডারটা আছে এই যে ফাইন মানে এমটি যে খালি ফোল্ডারটা আছে যে এমটি ফোল্ডার দেখা যাচ্ছে, এই ফোল্ডারগুলো কোথায় আছে আপনি তো অনেক কাছে অজানা আছে বা কোথায় কি আছে এগুলো জানেন না সবসময়, তো এইগুলো খুঁজে বের করতে পারবেন ইজিলি। তারপর ধরেন ব্ল্যাঙ্ক ফাইল, ধরেন আমাদের কোনো ফাইল যে কোনো ফাইল ধরেন একটা ফাইল আছে, ফাইলটা কি জিরো কেবি মানে খালি, এই ফোল্ডারগুলো খুঁজে পেতে হলে আমাদের এই সফটওয়্যারটি আমরা ইউজ করি। তো এই সফটওয়্যারটি কোথায় পাবেন এটা আমি পরে বলছি, আগে কাজটা দেখাচ্ছি। এটি আমাদের করতে হলে প্রথমে অ্যাডপথে গিয়ে আমাদের কোন ড্রাইভটি আমরা স্ক্যান করব সেই ড্রাইভটি সিলেক্ট করব। তো আমি এখান থেকে আমার কম্পিউটারে গেলাম, কম্পিউটার থেকে আমাদের ড্রাইভটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে করলাম। তো দেখুন আমাদের ড্রাইভটি পেয়ে গেছে, এই যে জি ড্রাইভ এইটা আমরা স্ক্যান করব। তো এখন আমি স্ক্যান নাও এতে ক্লিক করলাম, দেখুন ওই যে আমি একটা টেক্সট ডকুমেন্ট ফাইল তৈরি করছি সেটাও পেয়ে গেছে, মানে ওটা খালি ফাইল তাই। এবং আমাদের খালি যে ফোল্ডারগুলো তৈরি ছিল বা থাকে ওগুলোও পেয়ে গেছে। তো আমি এটা দেখুন এই যে আমি তৈরি করেছিলাম, এই যে এটার ভিতরে আবার খালি ফাইল দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা পেয়ে গেল, আপনাকে খুঁজে বের করতে হলো না, খুবই দারুণ একটু থাকে। তো এখন ডিলেট রিসাইকেল বিন এটা যদি দিই তারপর এটা কনফার্ম চাবে ইয়েস দিবেন, এই আমাদের ফাইল এবং ফোল্ডারগুলো সব ডিলেট হয়ে গেছে। আমরা যদি এই ঢুকি মুভিস এর ভিতরে ঢুকলাম, ঢুকার পর এই যে আমাদের এই ফোল্ডারটি ছাড়া আর কোনো ফোল্ডার নেই। তো এভাবে আর কি খুব সহজে আপনি খালি ফাইল এবং ফোল্ডারগুলো খুঁজে বের করতে পারবেন। আপনি যদি চান যে এই ফোল্ডার ভিতর খালি ফাইল আর কী আছে, তো এই ফোল্ডার ভিতরে আমরা এই যে ড্রাগ ফোল্ডার অ্যান্ড হেয়ার টু স্ক্যান এই জায়গায় ফেল দেবেন, দেখেন আমাদের এই ফোল্ডারটি এখানে চলে আসছে, ফোল্ডারটি আমরা স্ক্যান করতে পারবো। তো এখন আমি দেখাবো সফটওয়্যারটি কীভাবে আপনি ডাউনলোড করবেন। সফটওয়্যারটি আসলে ashishsoft.com থেকে এটা ই করা নেয়া আমাদের ashishsoft.com, এই যে লিঙ্কটা যে ওদের এটা আসছে। তো ওদের এখানে অনেক কিছুই আছে, ফাইন্ড ডাব্লুকেট ফাইল সফটওয়্যার, তারপর ফাইন্ড ডাব্লুকেট মিউজিক, ডাব্লুকেট পিকচার। তো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সফটওয়্যারটি এমটি ফাইলস খোঁজার যে সফটওয়্যারটি ওটা আছে প্রোডাক্টের ভিতরে। তো প্রোডাক্টের ভিতরে আমরা ঢুকবো, ঢোকার পর ওইটা আমরা একটু স্ক্রল করে নিচে নামবো। আচ্ছা নিচে নামার পর আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের সফটওয়্যারটির নেম, তো এই যে আমাদের সফটওয়্যারটির নেম ফাইন ইমটি ফোল্ডার্স অ্যান্ড ফাইলস। তো এটা আমরা ডাউনলোড করবেন, এই যে ডাউনলোড নাওতে ক্লিক করলেই ডাইরেক্টলি ডাউনলোড হবে। তো এভাবে আপনি কাজটি করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ,
আজকের মতো এখানেই টিউটোরিয়ালটি শেষ করছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।